আসলে ওইটা সাউন্ডই তো পাইনি আমরা, আপনার ওইটা লাগছে তো ওইটা শিওর। আর ওই জায়গায় আপনার বাইরের থেকে মনে হয় অনেক ইজি রিভিউ নেওয়া, ওই জায়গায় তো যারা মাঝখানে থাকে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ একটা বল যাওয়ার সময় তো বেশিক্ষণ লাগে না, মিনি সেকেন্ডের কম সময়ে বলটা পাস করে, তখন আপনার টাফ হয়। তো আপনার ওই সময় এই ম্যাথুসের যেটা বলতেছেন ওনারটা কেউ বুঝি নাই আসলে, সাউন্ডে হয় না, অবাক হয় নাই। অবাক হয় নাই, সাকিব ভাই ট্রাই করছিল, সাকিব ভাই বলতেছে, সাকিব ভাই আগের থেকে বুঝছিল। আমি যখন ব্যাটিংয়ে নামি তখন চিন্তা করি এখন প্রসেসটা মেনটেন করা, যে প্রসেসটা মেনটেন করলে যতটুকু টিমকে দেওয়া যায় আমার 100% ট্রাই করব। ভালো বলে আউট হয়ে গেলে তো আমার কিছু করার নাই, কিন্তু আমার চেষ্টা থাকে আমার 100%টা দিয়ে প্রসেসটা মেনটেন করা। আলহামদুলিল্লাহ আপনার ফার্স্ট ম্যাচ ছিল, আসলে এর আগে বিয়ের পর তো সিরিজও ছিল, ওগুলাতে ছিলাম না, এখন ফার্স্ট ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। না আসলে আমরা সবাই চেষ্টা ছিল রান ছাড়া বোলিং করা, উইকেট টু উইকেট বোলিং করা, তো ওখানের মধ্যে ওই রকমই মেনটেন করছে সবাই। আসলে হেল্প করছে হলো যখন রান ছাড়া বলিং করে এক প্রান্তের থেকে অন্য প্রান্তের মধ্যে চান্স নেয় তখন উইকেট পাওয়ার চান্সটা বেশি থাকে। তো সাকিব ভাই, তাজুল ভাই, তারপর শরীফুল, খালেদ ভাই সবাই চেষ্টা করছে রান ছাড়া বলিং করা। এটাতে না ওরা তো খুব ভালো বোলিং করছে উইকেট টু উইকেট। আসলে তখনও আমাদের চেষ্টা ছিল হলো রান ছাড়া বোলিং করা, তখন রান ছাড়া বোলিং করে তো ক্রিজ ইউজ করার প্ল্যান ছিল, আর মেইন কথা ছিল রান ছাড়াও বোলিং করা, কারণ ওই টাইমে যদি প্যানিক হয়ে যায় তখন তো রানটা বড় হয়ে যায়। তো আমাদের আল্লাহর রহমতে ভালো ছিল যে রানটা হয় না। ইঞ্জুরি ছিলাম তখন, ইঞ্জুরির সময়টা নিজেকে প্রিপেয়ার করার ট্রাই করছি, তখন তো টিমের সাথে ছিলাম আমি, খেলার সুযোগ হয় নাই। মিরাজ ভাই খুব ভালো খেলতেছিল, যেটা সত্যি কথা, ব্যাটিংও খুব ভালো করতেছিল, বোলিংও খুব ভালো করতেছিল, তো ওই জন্যই তো সুযোগ পাই নাই। তো এখন যখন ইঞ্জুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, মানে প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়ে রাখা, যখন সুযোগ আসবে তখন যাতে ভালো খেলতে পারি।